লবণাক্ত হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 4 চা চামচ দুধের গুঁড়া। দুধের গুঁড়াটা অবশ্যই দিতে হবে, না হলে পাউরুটিতে কিন্তু ইস্টের গন্ধটা থেকে যাবে। এখন আমি একটি ডো মিক্সার দিয়ে একটু শুকনো উপকরণগুলো মিক্স করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ। দুধের সাথে আমি 3 টেবিল চামচ চিনি মিশিয়ে রেখেছি, কারণ যদি দুধটা জাল করে চিনিটা মেশাতে যায় তাহলে হয় কি, দুধ জাল করে চিনিটা মেশাতে মেশাতে দুধটা ঠান্ডা হয়ে যায়। তাই আমি দুধ জাল করার আগেই দুধে চিনিটা দিয়ে দিয়েছি, তারপর চিনি এবং দুধ একসাথে জাল দিয়ে নিয়েছি। এতে করে চিনিটা গলেও গিয়েছে আর দুধটা ঠান্ডাও হয়ে যায়নি। তবে দুধের তাপমাত্রাটা বেশিও থাকতে পারবে না, কমও থাকতে পারবে না, এরকম থাকবে যে আপনি একটি আঙ্গুল চুবিয়ে রাখতে পারবেন এই দুধে। আর ময়দাটা দিয়েছি আমি এখানে, ময়দার জায়গায় আটা ইউজ করা যাবে না, কারণ যদি আপনি এখানে ময়দার পরিবর্তে আটা ব্যবহার করতে যান তাহলে পাউরুটির ডোটা ঠিকঠাক হবে, ফুলবেও এবং হবেও পাউরুটিটা, কিন্তু পরে যখন আপনি পাউরুটিটা স্লাইস করতে যাবেন তখন গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে এবং এই পাউরুটি দিয়ে আপনি অন্য কোনো ধরনের আইটেম তৈরি করতে পারবেন না, আর পাউরুটিটা পরে শক্ত হয়ে যেতে পারে। তাই অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে এখানে। ইস্টটা একদম ভালো ব্র্যান্ডের ইস্ট ব্যবহার করতে হবে এখানে। যদি ইস্টটা ঠিক না হয় তাহলে পাউরুটিটা মোটেও ভালো হবে না। আমি এখানে এঞ্জেল ব্র্যান্ডের ইস্ট ইউজ করেছি, আপনারা চাইলে অন্য যে কোনো ইস্ট ব্যবহার করতে পারেন। আর অবশ্যই স্টিলের বাটি ব্যবহার করতে চেষ্টা করবেন, এতে করে আপনি যখন পাউরুটিটা রেস্টে রাখবেন, যে কোনো গরম জায়গায় অবশ্যই পাউরুটিটা রেস্টে রাখতে হবে, তো কাচের অথবা মেলামাইনের বাটি ইউজ করলে যখন চুলা জ্বালিয়ে অথবা কোনো গরম জায়গায় আপনি রেস্টে রাখবেন বাটিটা তখন ফেটে যেতে পারে। তাই চেষ্টা করবেন একটা বড় স্টিলের বাটি ব্যবহার করতে, এতে করে আপনার আটাটা ঠিকমতো ফুলবেও আর বাটিতেও কোনো প্রবলেম হবে না, আর আটাটা ফুলে ডবল হয়ে যাবে। তো ছোটো বাটি নিলে আটাটা ফুলের জায়গা পাবে না। এখন আমি ডো মিক্সারটা সরিয়ে হাত দিয়ে ভালোভাবে মুথে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের মনে হয় যে আটাটায় দুধ অথবা পানি কম হয়েছে তাহলে আপনারা এখানে সামান্য দুধ অথবা পানি ব্যবহার করতে পারেন। আমি এখানে আরও 1 টেবিল চামচ দুধ ব্যবহার করেছি। তারপর ভালোভাবে খুব সুন্দর করে আটাটা নরম করে মাখতে হবে, কারণ যদি আটাটা শক্ত হয় তাহলে আপনার পাউরুটিটাও শক্ত হবে। তাই চেষ্টা করবেন নরম করে এবং ভালোভাবে সুন্দর করে আটাটা অনেক মথার, এবং যখন আটাটা ভালো করে মথা হয়ে যাবে তখন তেল দিতে হবে। যদি আমরা আগে ভাগে তেল দিতে যাই তাহলে কি হবে, আটাটা যদি আপনার পরে নরম হয়ে যায় সেই পর্যায়ে কিন্তু আপনি আর এটার মধ্যে তেল ব্যবহার করতে পারবেন না। তাই তেলটা আটাটা মথার পরে দিতে হয়, এতে করে যদি আপনার আটাটা নরমও হয় বেশি স্টিকি হয়ে যায় তাহলে তেল দেওয়ার পর কিন্তু আটাটা একদম পারফেক্ট টেক্সচারে চলে আসে। তাই চেষ্টা করবেন অবশ্যই তেলটা যেন আগে না দিয়ে শুকনো উপকরণের সাথে অনেকেই তেল দিয়ে দেয়, এটা করতে যাবেন না, এতে করে অনেক অসুবিধা হতে পারে পরে। এখন আমি ডোটা বাটি থেকে নামিয়ে একটা পরিষ্কার জায়গায় নিয়ে নিচ্ছি এবং 2 হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে আপনাদেরকে খেয়াল করতে হবে যে ডোটা খুব বেশি স্টিকি কিনা, তাহলে কিছু এক্সট্রা ময়দা দিয়ে ডোটাকে পারফেক্ট করে নেবেন, কারণ ডোটা রেস্টে দেওয়ার পর ফোলার পরে এটা আরও অনেক বেশি নরম হয়ে যাবে আর হাতেও লেগে লেগে আসতে পারে আরও বেশি। তখন কিন্তু চাইলেও আপনারা কোনো ময়দা ইউজ করতে পারবেন না। তখন যদি আপনারা কোনো ময়দা দিয়ে ডোটাকে ঠিক করেন তাহলে পাউরুটিটা করার পরে কিন্তু খুবই শক্ত হয়ে যাবে, খেতে একদম ভালো লাগবে না। তাই চাইলে এখনই এক্সট্রা ময়দা দিয়ে নিতে পারেন। আর আমি ভালোভাবে মেখে নিচ্ছি এবং তেলটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তারপর আমি
সুন্দর করে এই পাউরুটাকে একটা গোল শেপে দিয়ে নিব এবং বাটিতে রেখে দেব। আর উপর দিয়ে ভালো করে একটু এবং বাটির চারপাশে এবং উপর দিয়ে ভালো করে তেল দিয়ে নিতে হবে, না হলে কিন্তু পাউরুটিটা ড্রাই হয়ে যেতে পারে। এবং একটা র্যাপিং পেপারে মুড়িয়ে ভালো করে র্যাপিং করে চুলার এক পাশে এটাকে রেস্টে রেখে দিব 1.5 থেকে 2 ঘন্টা। আসলে এটা তাপমাত্রার উপর নির্ভর করে কার কতক্ষণ লাগবে এটা হতে, এটা সম্পূর্ণ তাপমাত্রার উপর নির্ভর করে ফুলবে। তো আমরা আমাদের আমার প্রসেসে আমি রেখে দিচ্ছি। ফিরে এসেছি 1.5 ঘন্টা পর। এই 1.5 ঘন্টায় ডোটা ফুলে একেবারে ডাবল হয়ে গেছে। আমি ডোটাকে একটা চুলা জ্বালিয়ে চুলার পাশে রেখে দিয়েছিলাম, এতে করে ডোটা ফুলতে খুব কম সময় লাগে আর পারফেক্টভাবে ফুলেও যায়। এই জন্য সবসময় এই প্রসেসে করি আমি, আপনারাও চাইলে এটা ফলো করতে পারেন। এখন আমি ডোটা থেকে চেপে বাতাস বের করে নিচ্ছি এবং ডোটাকে আবারও ভালোভাবে মাখিয়ে নিব। এই জন্য বাটি থেকে নামিয়ে একটা পরিষ্কার জায়গায় নিয়ে নিয়েছি। আসলে বাটিতে রেখে ডোটা মাখতে গেলে এক পাশ দিয়ে মাখা হয়, আরেক পাশ দিয়ে হয় না বা ভালোভাবে মাখা হয় না, এতে করে ডোটা পাউরুটিটা ভালো হয় না। এই জন্য আমি এইভাবে মেখে নিচ্ছি। এই পর্যায়ে যদি আপনাদের কাছে পাউরুটির ডোটা বেশি স্টিকি মনে হয় তাহলে আপনারা কিছু এক্সট্রা ময়দা এক্সট্রা তেল দিয়ে নিতে পারেন, কিন্তু কোনোভাবেই ময়দা দিতে যাবেন না। এতে করে পাউরুটির ডোটা কিন্তু খুব বেশি শক্ত হয়ে যাবে এবং খেতে একদম ভালো হবে না। আর আজকে আমি পাউরুটিটা ওভেনে বেক করব। একটা আমার মোল্ডটা আসলে 10 ইঞ্চি সাইজের, এজন্য অনেক বেশি বড় হয়ে যায় এবং এই সেই সাইজের আমার কাছে পাতিল নেই, এই জন্য আমি চুলায় বেক করে দেখাতে পারছি না। তবে আমার অন্য কোনো ভিডিওতে আমি ইনশাল্লাহ আপনাদেরকে চুলায় পাউরুটি বেক করে দেখাবো। ডোটাতে শেপ দিয়ে নিব, পাউরুটি শেপ দিয়ে নিব, তাই টেনে টেনে প্রথমে একটু লম্বা করে নিচ্ছি, তারপর চারপাশ থেকে চেপে চেপে ফোল্ড করে নিতে হবে যাতে মোটেও ভেতরে কোনো বাতাস না থাকে। এ পর্যায়ে আপনারা এই ডোটা দিয়ে বনরুটি, পিৎজা, পিটা ব্রেড, নান রুটি, যে কোনো ব্রেড আইটেম করতে পারেন আপনাদের ইচ্ছা। আর এখন আমি আমার মোল্ডটাতে তেল ব্রাশ করে নিয়েছি, এখন আমি ডোটা দিয়ে দিচ্ছি এবং ভালো করে চেপে দিচ্ছি। ভালোভাবে চেপে দিতে হবে যাতে ভেতরে কোনো বাতাস থেকে না যায়, যদি ভেতরে কোনো বাতাস থেকে যায় তাহলে কিন্তু ডোটা ভালোভাবে ফুলবে না। আর আমি এখন রেস্টে দিব ডোটাকে, কোনো র্যাপিং পেপার দিব না এর উপরে, এমনিতেই খোলা মেলাভাবেই রেস্টে দিয়ে দিব। এতে করে যদি আমি র্যাপিং পেপার দেই তাহলে যখন ডোটা ফুলে উঠবে তখন র্যাপিং পেপার সরিয়ে নিলে কিন্তু ডোটা চুপসে যাবে, পরে আবার চাইলেও ফুলাতে পারবো না। আর যদিও ফুলাতে হয় তাহলে ডোটাকে আবার পাউরুটির শেপ দিয়ে মেখে তারপর ফুলাতে হবে। আর আমি এই আর এখন আমি ওভেন 180°C 10 মিনিটের জন্য প্রিহিট করে নেব। আপনারা যদি চুলায় বেক করেন তাহলে একটা বড় হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য প্রিহিট করে নেবেন। 30 মিনিট পর দেখুন পাউরুটিটা কতটা পারফেক্টভাবে ফুলেছে। এখন আমি সে একই তাপমাত্রায় 25 মিনিটের জন্য পাউরুটিটাকে বেক করে নিচ্ছি। এই পর্যায়ে আপনারা ওভেনে বেক চুলায় বেক করে নিতে পারেন। 25 মিনিট পর পাউরুটিটা একদম পারফেক্টভাবে হয়েছে। এখন আমি একটা ভেজা কাপড় দিয়ে পাউরুটিটাকে ঠান্ডা হওয়া পর্যন্ত ঢেকে রাখছি। ঠান্ডা হওয়ার পর কাপড়টা তুলে নিব এবং পাউরুটিটাকে একটা ট্রেতে ঢেলে নেব। দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন পাউরুটিটা কতটা পারফেক্ট হয়েছে। আমি কেটে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে পাউরুটির ভেতরটা কেমন হয়েছে।
আপনারা এইভাবে বাসা ট্রাই করতে পারেন, ইনশাল্লাহ আপনারা একদম হতাশ হবেন না, আপনাদের পাউরুটিও একেবারে পারফেক্ট হবে। আর আমার রেসিপি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, এতে করে আমি যখনই কোনো রেসিপি আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। পাউরুটিটা খেতেও আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আবারও দেখা হবে আগামী কোনো রেসিপিতে। আল্লাহ হাফেজ।